আমরা অতীতের অনেক সন্ত্রাস দেখেছি, কিন্তু এই ধরনের সন্ত্রাস, সংগঠিত সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাবে দেখেছি, কিন্তু সামগ্রিক ভাবে গোটা পশ্চিমবাংলাতে যেভাবে চলছে আর কি, বীরভূমে যেটা চলছে তার ব্যতিক্রম নয়। কারণ এখানে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট যেখানে ইন্ধন দিয়ে যাচ্ছেন, সমর্থন নিয়ে মানুষের সহানুভূতি নিয়ে জায়গা দখল করতে পারছে না, সন্ত্রাস দিয়ে, পুলিশ দিয়ে এবং তাদের খুন করে ভাবছেন এলাকা দখল হয়ে যাবে। এ তো সেই বিদেশ মানে বর্গী আক্রমণকে হার মানিয়ে দিয়েছে এবং যেভাবে যা করছে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা, দিকদের পথে এগোচ্ছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী আজকে পরিবর্তনের যে স্লোগান, যে ক্ষমতা এসেছিলেন বদলা নয় বদল চাই, আজকে মানুষের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য, নির্বাচনে রিগিং করে জেতাবার জন্য এই ক্রিমিনালরা তার এখন দলের সম্পদ হয়ে গেছে, আজকে তাদের দিয়ে এইভাবে সন্ত্রাস সৃষ্টি করছে।